이게 다시 이게 বাবা, দুর্বা না 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 বাবা, মা তুমি উঠো না, মা তুমি শো, তোমার শরীর দুর্বল রয়েছে। কখন এলি মা? এই তো এই মাত্র এসেছি বাবা। একা এসেছিস? না, তবে তবে কি অর্ঘ্য এসেছে মা? আমাকে দিয়ে গেছে, পরে এসে নিয়ে যাবে। আরে মা, এমন করে বাবাকে কষ্ট দিতে হয় রে মা? আরে মা, বাবাকে কষ্ট দিতে তোর এত ভালো লাগলো? আমি তোমাকে কোনো দুঃখ দিতে চাইনি বাবা, কোনো কষ্ট দিতে চাইনি, তুমি বিশ্বাস করো। কাঁদিস না মা, কাঁদিস না। আমি আমি বুঝেছি, কাঁদিস না বাবা। তুমি, তোমার শরীরে কি অবস্থা হয়েছে বাবা? আর শরীর, বয়স হচ্ছে তো, শরীরের আর দোষ কি বল? দেখো, তুমি যদি ভালো না থাকো, তাহলে তাহলে আমি ওখানে যে তোমার কথা ভেবে ভেবে এক মুহূর্ত স্বস্তিতে কাটাতে পারবো না বাবা, এক মুহূর্ত না। হ্যাঁ, হ্যারে দুর্বা, ও বাড়িতে সবাই তোকে, মানে সবার সঙ্গে তোর আলাপ পরিচয় হয়েছে তো? কিরে, উত্তর দিচ্ছিস না যে? হয়েছে বাবা। তাহলে শিবানন্দর সঙ্গেও তোর পরিচয় হয়েছে? না, হ্যাঁ, মানে উনি তো এখন খুব ব্যস্ত আছেন, তাই। আমি ঠিক এই আশঙ্কাই করেছিলাম, এই আশঙ্কাতেই। বাবা, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব সামলে নেব, তুমি শুধু সুস্থ থেকো। তোকে ছোটবেলায় শিখিয়েছিলাম, মনে আছে? নারীকে সর্বং সহা ধরিত্রীর মতন হতে হয়, যদি ঝড় আসে তবু তোকে সহ্য করতে হবে। তবু যখন শ্বশুরের আশ্রয়ে গিয়েছিস, সেটুকু মেনে নেবার, মানিয়ে নেবার চেষ্টা করিস মা। তোকে আর আমি কি বলবো? হ্যাঁ বাবা, আমার মনে আছে। অর্ঘ তো ওই বাড়িরই সন্তান, তারও জেদ অহংকার কিছু কম নয়। এই সব কিছুকে তোকে নিয়ে চলতে হবে রে মা। আমার শুধু চিন্তা হচ্ছে একটাই, তুই কি এত সব পারবি? আমি তো চেষ্টা করছি বাবা, আমি চেষ্টা করব।
ঈশ্বর যেন তোকে সহায়তা দেন মা। বাবা, আমি কিন্তু এবার উঠব। ও শোনো, আমি তাহলে যাওয়ার আগে তোমার রান্নাটা করে যাই বরং। দাঁড়া, সে হবে কোন, তুই তুই বরং ওই দেরাজটা একটু খোল তো। ওইটা কিন্তু, ওটার চাবি তুমি কোথায় রাখো আমি তো জানি না বাবা। ওই ওই ড্রয়ারটাতে আছে, বের কর। পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। খোল। খুলেছিস? ওর ভেতরে, ওর ভেতরে দেখ একটা বাক্স আছে। পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, নিয়ে দে দে। এ বাক্সটায় তোর মার গয়না গাটি আছে, তোর বিয়ের জন্য আমি সব খুলে রেখেছিলাম। ওঠ মা, ওঠ। এখন আর কেঁদে কি লাভ? যা হয়ে গেছে তা তো আর ফিরবে না। কাঁদছি না তো, কিসের জন্য কাঁদবো? দেখলাম চোখের জল ফেলছো, তাই বললাম কথাটা। আমার ছেলেটা এরকম শত্রুতা করলো, জানতেও দিল না যে। যদি জানতে দিত কি করতে তুমি? কি বলছো তুমি? কি করতাম? আমার কি কিছুই করার ছিল না? বলোই না কি করতে তুমি। নিজে গিয়ে ছেলের বিয়ের তোড়জোড় করতে পারতে? সেটা করতে অন্তত অন্তত মেয়েটাকে গিয়ে তো বলতে পারতাম যে। সীমা দেখো, এখন এসব আলোচনা করে নিজেকে আর ছোট করো না। মেনে নিতে না পারো অন্তত দুর্ব্যবহার করো না। ওকে আমি কোনোদিন মেনে নিতে পারবো না, সে কথা তুমি খুব ভালো করে জানো।
মায়ের মুখের দিকে তো তাকাতে পাচ্ছি না। অন্য বউয়েরা কে কি ভাবছে, কে কিভাবে নিল ব্যাপারটা, তাও আমি জানি না। এখন তুমি যদি এর মধ্যে অধৈর্য হয়ে একটা কিছু করো, তাতে তো আরো বেশি নাটক তৈরি হবে। কি দেখে যে অর্ঘ্য মেয়েটাকে পছন্দ করলো কে জানে। আহ সীমা, কেন এসব কথা বলছো, ভালো লাগছে না। মা কারোর সঙ্গে একটা কথা পর্যন্ত বলছেন না। আমি কাল মার ঘরে গিয়েছিলাম। গিয়েছিলে? কই আমাকে বলনি তো? বলা হয়নি। কি বললেন মা? কি আর বলবে, কিছুই না। আমি এ কথা সে কথা বলে তারপর ঘর থেকে বেরিয়ে এলাম। খুকি আর দেবল এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করলো না, দেখেছ? ও হ্যাঁ, ছোট পিসিমণি ফোন করেছিলেন। ছোট পিসি কি বলল? কি আর বলবেন, বললেন আমি যেন রাগারাগি না করি, তারপর তো ফোনটা মাকে দিয়ে দিলাম। অথচ দেখো, মার সঙ্গে যে ছোট পিসির কথা হয়েছে, মা তো সে কথা আমায় বলল না। আমার আমার একটা মাত্র ছেলে, কত আশা করেছিলাম বিয়ে হবে, হইচই হবে, আত্মীয় স্বজনে বাড়ি ভরে যাবে, কিন্তু এমন হলো যে কেউ কারোর সঙ্গে ভালো করে কথাই বলতে পারছে না। এমন একটা বিয়ে করে এনেছিস। এখন কান্নাকাটি করে তো কোনো কিছু সমাধান হবে না। তার থেকে ভেবে দেখো যে ব্যাপারটা কি করে ম্যানেজ করা যাবে। বাবার সামনে গিয়ে তো আমি দাঁড়াতে পর্যন্ত পাচ্ছি না, যেন আমারই লজ্জা। সে কি আর আমিই পারছি? অফিসে যে যার ঘরে বসে মুখ গুঁজে কাজ করে চলেছি, যাতে কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়তে হয়। শোনো, তুমি অর্ঘ্যকে বলে দেবে সে যেন তার দাদা না ঠামামের কাছে গিয়ে সে যা করেছে তার জন্য তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়। আমি কেন? তুমি তাকে সে কথা বলতে পারো, তুমি তো তার মা। মা সে কথা কি সে মনে রেখেছে? একদিনের মধ্যে একবারও মা বলে ডেকেছে আমাকে? সীমা, ছেলে মানুষই করো না। দেখো, সেও হয়তো তোমার সামনে সহজ হতে পারছে না, তার মনেও দ্বিধা কাজ করছে, সেটা বোঝবার চেষ্টা করো। যতক্ষণ না অর্ঘ্য নিজে থেকে আমাকে আমার সঙ্গে এসে কথা বলবে, ততক্ষণ পর্যন্ত আমি ওর সঙ্গে একটাও কথা বলবো না, এই আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ, প্রণাম করতে হবে না। ওগুলো আমি নিয়ে যাব মা। তার দরকার নেই, তুমি তোমার নিজের ঘরে যাও আর অর্ঘ্যকে উপরে পাঠিয়ে দাও। আচ্ছা। শোনো, এ বাড়িতে বউদের ঘুমটা দেওয়ার রীতি আছে, বিশেষ করে বড়দের সামনে, সেটা খেয়াল রেখো।
ভুল হয়ে গেছে মা, আর কোনোদিন হবে না। ভুল তো হবেই, কিছু না জেনে না শিখে এ বাড়িতে এসে পড়েছে যখন, লোকে তো আমাদেরই বলবে। আর হবে না মা। ঠিক আছে, এবারে ঝি চাকরদের সঙ্গে কথা বলার দরকার নেই, আমি ওদের বারণ করে দেব। আচ্ছা। আর কাউকে না জিজ্ঞেস করে যখন তখন উপরে উঠে আসবে না, এ বাড়িতে সকলেই তোমার গুরুজন, তারা অনেকেই হয়তো ভালোভাবে ব্যাপারটা নেবেন না। আসলে মা, আমি যখন খুব ছোট ছিলাম তখনই আমার মা আমাদের ছেড়ে স্বর্গে চলে গেছেন, তাই জন্যে তো আমাকে কেউ ঠিকভাবে সব কিছু শিখিয়ে দেননি। এখন থেকে আপনি যা বলবেন আমি তাই করব। থাক, এত কথা বলার দরকার নেই, কম কথা বলো। আর একটা কথা মনে রেখো, অর্ঘ আমার খুব আদরের ছেলে, ও যদি কোনো কষ্ট পায় তাহলে আমি ওকে কিচ্ছু বলবো না মা। সেটাই। অর্ঘ্য তোমাকে বিয়ে করে এনেছে বলেই আমার ছেলে তো আর পর হয়ে যাবে না। মা, তাহলে কি ওকে এখন ওপরে আসতে বলবো? হ্যাঁ, তাই বলো। তোমার উপরে আসার দরকার নেই, মনোহর তোমার খাবার নিচেই দেবে। কিন্তু মা, আমার তো এখনো পূজো করা হয়নি। পূজো? কিসের পূজো? 12 বছর বয়সে আমার দীক্ষা হয়েছিল, তারপর থেকে আমি নিয়মিত পূজো করি। ঠিক আছে, তুমি নিচে যাও। Thank you.